আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর ডিজাইনের হাতাটি আপনাদেরকে তৈরি করে দেখাবো, ভিডিওটির সাথেই থাকুন। তো হাতাটি এখানে আমি কাটিং করে নিয়েছি, হাতাটির লম্বাটি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। তো দেখুন এখানে হাতাটি আমি 13 ইঞ্চি লম্বা নিয়েছি এবং এখানে একটি ঠিক আছে আমি বকরম কাটিং করে নিয়েছি, পাশে 3 ইঞ্চি নিয়েছি এবং এদিকেও আমি 3 ইঞ্চি নিয়েছি এবং গোল আমরা যে নিয়মে কাটিং করি একই নিয়মে ঠিক আছে আমি বকরমটি কাটিং করে কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি। তো দেখুন এক্সট্রা যে কাপড়টি আছে সাইডে আমরা এভাবে মুড়িয়ে এখানে একটি সেলাই বসিয়ে দিয়ে দেব। তো দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় এখানে আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো দেখুন হাতাটি এভাবে আমরা ওপেন করে নিব। তো ঠিক মাঝখানে আমরা এভাবে মিল করে নিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিব। তো দেখুন ফিউজিংটির উপরে যেন সেলাই না পড়ে, ফিউজিংটার কাজ ঘেঁষে এখানে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে ভিতরে যে কাপড়টি আছে এইভাবে কাটিং করে নিয়ে নিতে হবে। 200 পরিমাণ কাপড় মার্জিন রেখে আমাদের কাটিং করে নিয়ে নিতে হবে। তো এইভাবে কুচি কুচি করে কাটিং করে নিয়ে নিতে হবে, সেলাইটি যেন কাটা না যায় সেদিকটা লক্ষ্য রেখে এই কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে সুন্দর করে কাটিংটি করে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমরা যেটা করব, এই বকরমটিকে একবার এদিকে উল্টিয়ে ঠিক আছে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিয়ে নেব যেন সুন্দর ফিনিশিং চলে আসে। দেখুন অনেক সুন্দর ফিনিশিং এসেছে তাই না। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে এদিকে উল্টিয়ে এখানে একটি মেশিন সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো দেখুন একবারে মাথা দিয়ে সুন্দর করে সেলাইটি দিয়ে দিতে হবে। তো অনেক সুন্দর একটি স্টাইলিশ হাতা তৈরি হচ্ছে কিন্তু, তো দেখতে থাকুন। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে হাতাটি একবারে সরিয়ে রাখবো। তো এখানে একটি কাপড় নিয়েছি, তো কাপড়টি পাশে আমি 6 ইঞ্চি নিয়েছি এবং এদিকে লম্বা 16 ইঞ্চি নিয়েছি। তো এখানে একটি ভাঁজ করব, ভাঁজ করে দেখুন বরাবর এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো এভাবে বরাবর সেলাইটি আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো যে নিয়মে আমরা ফিতা উল্টিয়ে নিই ঠিক আছে এই কাপড়টিকে একই নিয়মে উল্টিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে উল্টিয়ে নিয়ে নিতে হবে। তো এইভাবে উল্টানো হয়ে গেলে দেখুন সুন্দর করে সেলাইটি মাঝখানে রেখে আঙুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে। আপনার আয়রন মেশিন থাকলে আয়রন দিয়েও আপনি আয়রন করে নিয়ে নিতে পারেন, এতে আরও ভালো ফিনিশিং চলে আসবে। তো দেখুন দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আরেকটি কাপড় নিয়েছি পাশে 3 ইঞ্চি। তো দেখুন কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করব, করে এই কাপড়টি ঠিক আছে এভাবে কুচি দিয়ে নেব। এইভাবে আমাদেরকে এখানে কুচি দিয়ে নিতে হবে, সুন্দর করে এই কুচিগুলো দিয়ে দিতে হবে এবং প্রতিটি কুচি একই সমান যেন হয় সেদিকটা লক্ষ্য রেখে এই কুচিগুলো দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এই পট্টিটি ঠিক আছে আমরা এই কুচিটির উপরে রাখবো, রেখে এই পট্টি এবং কুচির কাপড়টি আমরা অ্যাটাচ করে নিয়ে নেব। তো এখানে একটি সেলাই বসিয়ে দেব। তো দেখুন এভাবে সুন্দর করে মিল করে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো সুন্দর করে এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই সেলাইটি এভাবে বরাবর দিয়ে দিতে হবে। তো সেলাইটি দেওয়া হয়ে গেলে দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন ঠিক মাঝখানে এইভাবে আমরা ভাঁজ করে একটি চিহ্ন দিয়ে নেব এবং এই যে পট্টির যে কাপড়টি আছে না এই কাপড়টিকে এভাবে কুচি করতে হবে। দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি, এভাবে কুচি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি কুচিটি করে নিয়েছি। তো এইভাবেই কিন্তু আমাদেরকে ডিজাইনটি তৈরি করতে হবে। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন এগুলো রাখবো, রেখে দেখুন এখানে একটি কাপড় নিয়েছি, পাশে এখানে 5 ইঞ্চি নিয়েছি এবং এদিকে 6 ইঞ্চি নিয়েছি। এই কাপড়টিকে আমরা এদিকে ভাঁজ করব একটি, তারপরে আরেকটি ভাঁজ করব, করে দেখুন এই মাথা দিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এই সাইডে একটি সেলাই হয়ে গেলে এই মাথাও আমাদেরকে আরেকটি সেলাই দিতে হবে, মানে দুই সাইডে আমাদেরকে ঠিক আছে এভাবে দুইটি সেলাই বসিয়ে দিতে হবে। দেন তারপরে যেটা করতে হবে, দেখুন এইভাবে উল্টিয়ে নিতে হবে। তো এখানে সুন্দর একটি বুয়া তৈরি করে নিতে হবে। তো এখানে একটি ফুলও বলতে পারেন আপনি। তো দেখুন এই কোনাগুলো যদি না উঠে ঠিক আছে এবার সুইয়ের মাথা দিয়ে আপনি এই কোনাগুলোকে উঠিয়ে নেবেন। তো দেখুন আমি যেভাবে নিচ্ছি। তো এইভাবে নেওয়ার পরে তাই না আমাদেরকে যেটা করতে হবে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমাদেরকে কুচি কুচি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমার কুচিটি দেওয়া হয়ে গেছে। এরপরে ঠিক আছে এখানে একটি শো বোতাম বসিয়ে দিতে হবে। তো দেখুন শো বোতামটি ঠিক আছে অবশ্যই লাগিয়ে নিতে হবে। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই ডিজাইনের যে কাপড়টি বা পট্টি এবং কুচিটি এভাবে আমরা ধরব, ধরে হাতার সাথে আমরা অ্যাটাচ করে নিয়ে নেব। তো দেখুন এখানে সুন্দর করে একটি চাপ বসিয়ে দিতে হবে। দেখুন সুন্দর করে এখানে সিলাইটি দিয়ে দিতে হবে। এবং দেখুন মাঝখানে যে কুচি দিয়েছে এই কুচিটি যেন ঠিক হাতার মাছ বরাবর থাকে সেই দিকটা লক্ষ্য রেখেই কিন্তু আমাদেরকে এই পট্টিটি হাতার সাথে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় কিন্তু আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো দেখুন এই ফুলটি ঠিক আছে এই মাঝখানে থাকবে। দেখুন এই অবস্থায় কিন্তু আমার হাতাটি তৈরি করা একবারই কমপ্লিট হয়ে গেছে। হাতাটি অনেক সুন্দর একটি হাতা, আপনি আপনার জামায় ব্যবহার করতে পারেন বা যে কোনো পোশাকে আপনি ব্যবহার করতে পারেন। আপনার সেই পোশাকটা অনেক আকর্ষণীয় বা সুন্দর লাগবে। এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।